পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহারের চ্যালেঞ্জের চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল পদ্মার প্রবল স্রোত জয়। খরস্রোতে নদীতে পাইলিং করতে গিয়ে পাওয়া যাচ্ছিল না তলদেশ, যে কারণে বদলাতে হয়েছে ডিজাইন, অবলম্বন করতে হয়েছে বিশেষ পদ্ধতি, ব্যবহার করতে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হ্যামার। সব মিলিয়ে এক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়েই শেষ হয় স্বপ্ন সেতু নির্মাণ কাজ। সাইদুল ইসলামের রিপোর্ট। বলা হয় অ্যামাজনের পরেই বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা। সেই পদ্মার বুক চিরেই তৈরি হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। সেতুটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার বা 20,200 ফুট আর প্রস্থ 18.10 মিটার বা 59.4 ফুট। 2014 সালের 7 ডিসেম্বর শুরু হয় পদ্মা সেতুর নির্মাণ কাজ। প্রথম স্প্যান বসানো হয় 30 সেপ্টেম্বর 2017 সালে আর সবশেষ স্প্যানটি বসে 10 ডিসেম্বর 2020 সালে। সেতুর পিলার সংখ্যা 42টি আর স্প্যান 41টি। প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে 6টি, তবে মাটির জটিলতার কারণে 22টি পিলারে পাইলিং হয়েছে 7টি করে। আর এই পাইলিং করতে গিয়েই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন নির্মাণকারীরা। বিশ্বের সবচেয়ে বড় হ্যামার ব্যবহার করে 120 মিটার গভীরে গিয়েও পাওয়া যায়নি তলদেশ, তাই বারবার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলেছে সেতুর নির্মাণ কাজ। যমুনা ব্রিজে আমরা 80 মিটার যাওয়ার পরে একটা হার্ড লেয়ার পাথর পেয়ে গেছি, তো এখানে 120 মিটার গিয়ে পাচ্ছি। আবার এখানে স্কাওয়ার হয় 62 মিটার, তার মানে 120 মিটার পাইল যে করলেন আপনি, 62 মিটার ফাও, এটা কোনো বিয়ারিং ক্যাপাসিটি হবে মাত্র 58 মিটার আপনাকে লোড। এটা পৃথিবীতে কেউ চিন্তা করতে পারে, আবার চাইলেই আপনি পাইল বাড়াইতে পারেন না। আপনি ড্রাইভ করার ইকুইপমেন্ট কোথায়? আমরা যে হ্যামার ইউজ করছি এটা পৃথিবীর সবচেয়ে বড় হ্যামার, এটা বড় হ্যামার তৈরি হয়নি। এত জটিলতার মধ্য দিয়ে তৈরি যে সেতু তা কতটা টেকসই হবে সেই প্রশ্ন আর সন্দেহ আছে অনেকের। প্রকল্প পরিচালক জানালেন সেতুর প্রাথমিক জীবনকাল ধরা হয়েছে 100 বছর, অত্যাধুনিক এই সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা 8। আমাদের তো ডিজাইন ফর 100 ইয়ার্স, যদি এই সেতুকে প্রপারলি মেনটেন করা যায়, শর্ত কিন্তু একটা হলো ডিজাইন অনুযায়ী কাজ করতে হবে, আমরা ডিজাইন অনুযায়ী কাজ করেছি, বাকি শর্ত আপনাকে মেনটেনেন্স করতে। দ্বিতল এই সেতুর উপরতলায় 4 লেনের সড়ক এবং নিচতলায় থাকবে একক রেল লাইন। সেতুতে প্রথম দিকে প্রতিদিন গড়ে 10,000-এর বেশি যান চলাচল করবে। সেতুর রেল লাইনের উপর দিয়ে 160 কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারবে যাত্রীবাহী ট্রেন আর 100 কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারবে মালবাহী বা পণ্যবাহী ট্রেন। রেলের যেটা আমরা করেছি এটা বলে ডাবল স্ট্যাক কন্টেইনার, একটা কন্টেইনার পর আরেকটা কন্টেইনার নিয়ে যান, এরকম করে এই ডিজাইন করে আমাদের এই বাংলাদেশে আর আগে এরকম ডিজাইন হয়। ইন্ডিয়া তো সব খুব বেশি রাস্তায় এটা নাই, যার জন্য আমাদের ব্রিজটা অনেক বেশি জটিল হয়েছে, অনেক বেশি লোড নেওয়ার সক্ষমতা বানাইতে হয়েছে। নিজস্ব অর্থায়নে স্বপ্নের এই পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 30,193 কোটি টাকা। নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ, সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম এই কম। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।